এই হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এই ফোনটির ফার্স্ট লুক যথেষ্ট ভালো ছিল এবং ব্যাক সাইডের পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পোকোর ব্র্যান্ডিংটি অনেক বড় করে দেওয়া আছে লুক এবং ডিজাইন এক কথায় বলতে গেলে অসাধারণ করেছে সকল বিষয় নিয়েই খুঁটিনাটি কথাবার্তা হবে আজকে ফুল হ্যান্ডস অন রিভিউ দেব পোকো এক্স থ্রি প্রোর এবং গতকাল কিন্তু আমি একটি আনবক্সিং ভিডিও করেছিলাম পোকো এক্স থ্রি প্রোর সো যারা আসলে বক্স কন্টেন্টে কি কী রয়েছে জানেন না তারা অবশ্য ওই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেটি দেখে নিতে পারেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও আমি আপলোড করি সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান এবং টেকনোলজির দুনিয়ায় সবার আগে আপডেট থাকতে পারেন এখন আমরা পোকো এক্স থ্রি প্রো এই ফোনটির কী বলে অন করে এর যে ন্যাসেসারি সেটিংসগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে নিয়ে যাব এর হোম স্ক্রিনে দেখাবো পোকো এক্স থ্রির এক্সপিরিয়েন্স সো চলুন দেখেনি ফোনে থাকা বা বক্সে থাকা ফ্রিতে যে টিপিউ কেসটি পেয়েছিলাম সেটি কিন্তু পরিয়ে রেখেছি পোকো এক্স থ্রি প্রোকে এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এখানে কিন্তু বসানো আছে এবং এটির এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো কতটা ফাস্ট কাজ করে ফিঙ্গারপ্রিন্ট টিপিউ কেসটি রাখা অবস্থায় ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে যদি মাজা খায় তারপরেও কিন্তু স্ক্র্যাচ আসার সম্ভাবনা অনেকটাই কম কারণ হচ্ছে এই ঘষা মশাগুলো কিন্তু আপনার কি বলে টিপিউ কেসের উপর দিয়ে চলে যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করে আনলক করে অনেক বেশি মজা পাবেন এই ফোনের সুপার হাইলাইটেড ফিচার্স হচ্ছে এই ফোনের প্রসেসর এই ফোনের প্রসেসরের স্কোর এসেছে পাঁচ লাখ পঁচপান্ন হাজারের আশেপাশে এর কিন্তু প্রসেসর ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগনের এইট সিক্সটি এই প্রসেসরটি যেটি কিন্তু সেভেন ন্যানোমিটার উপর বিল্ড করা একটি প্রসেসর এবং অক্টা কোর এই প্রসেসরটির প্রাইম কোরটি রয়েছে টু পয়েন্ট নাইন এটি কিন্তু একটি কোর সেখানে ইউজ করা হয়েছে এবং তিনটি কোর রয়েছে টু পয়েন্ট ফোর থ্রি এবং আরও চারটি কোর রয়েছে পাওয়ার এফিসিয়েন্ট কোর এটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন প্রসেসরের ব্যাপারে আর একটু পরে কথা বলছি তার আগে একটু অ্যাবাউট সেকশনে আপনাদেরকে দেখাই এই ফোনটি কিন্তু মি ওয়াই টুয়েলভের সাথে অ্যান্ড্রয়েড ইলেভেনের মাধ্যমে আসছে আমাদের হাতে আর কি পোকো এক্স থ্রি প্রোতে আমরা পেয়ে যাচ্ছি একশো বিশ হার্স রিফ্রেশ রেট আপনি চাইলে এই সিক্সটি হার্সেও রাখতে পারেন কিংবা আপনি যদি চান একশো বিশ হার্স রিফ্রেশ রেট সেটিও কিন্তু ইউজ করতে পারেন যেটি চুজ করবেন সেটিতেই আপনি ব্যবহার করতে পারবেন যখন আপনি গেমিং করছেন তখন হয়তো একশো বিশ করে দিলেন এবং যখন আপনি নর্মাল ইউজেস করছেন তখন হয়তো ষাটে হওয়ার রাখাই ভালো তবে একশো বিশ হাওয়ার্স রিফ্রেশ থাকা অবস্থায় আমরা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি পেয়েছি অলমোস্ট সাত ঘন্টার মতো ফোনটির ইউজের ক্ষেত্রে বা অ্যাপ লঞ্চিংয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন রকমের মাল্টিটাস্কিংয়ের সময় কেন যেন মনে হচ্ছিল যে একটু হালকা পাতলা ল্যাগের দেখা পাওয়া যাচ্ছিলো কিন্তু এটি আমার কাছে খুব একটা সমস্যা মনে হচ্ছে না কারণ হচ্ছে যে যেহেতু এটি একটি নতুন প্রসেসর স্ন্যাপড্রাগনের এইট সিক্সটি যখনই কোনো নতুন প্রসেসর মার্কেটে আসে কোনো ফোনের সাথে দেখা যায় যে হালকা পাতলা কিন্তু একটু অপটিমাইজেশনের ঘাটতি থাকার কারণে হালকা পাতলা ল্যাগ থেকে যায় এবং পরবর্তী যখনই কোনো আপডেট চলে আসে এই জিনিসগুলো কিন্তু ফিক্স হয়ে যায় তো আমরা ধারণা করছি যে এটিও খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে নেক্সট আপডেটের মাধ্যমে আমরা একটু পাবজি গেমটি প্লে করে দেখাবো পোকো এক্স থ্রি প্রোতে দেখবো যে পাবজির গেমিং এক্সপিরিয়েন্সটি কীরকম হয় পাবজি মোবাইল যে গেমটি আছে সেটা কিন্তু খুব স্মুথলি রান হয়ে গেছে এবং হাল পাকা পাতলা যেটুকু সময় ইউজ করা গেছে এবং আমরা কিন্তু হাই সেটিংসেই পাবজি প্লে করেছিলাম কোনো রকমের কোনো সমস্যায় পড়তে হয়নি এবং খুব ভালো প্রসেসর এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের এইট সিক্সটি যেটি কিন্তু খুব ভালো একটি পাওয়ার এফিসিয়েন্ট করে যার কারণে যারা গেমার রয়েছেন তারা কিন্তু খুব সহজেই এই ফোনটির দিকে এগিয়ে আসতে পারেন কারণ হচ্ছে এই ফোনে যে প্রসেসর বা যে স্পিড দিচ্ছে আপনাকে কিন্তু ডে টু ডে লাইফের যে মাল্টিটাস্কিং সেটিও খুব ভালোভাবে করতে পারবেন এবং আপনারা যদি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি মানে যারা পঁচিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তারা কিন্তু একটি বেস্ট চয়েস হতে পারে সো গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ডে টু ডে লাইফ আপনি যত ইউজ করুন না কেন আমার মনে হয় না আপনাকে ল্যাগের দেখা পেতে হবে কারণ হচ্ছে যে এতে কিন্তু লিকুইড কুলিং সিস্টেমও ইউজ করা হয়েছে তাতে কিন্তু আপনার গেমিং এক্সপিরিয়েন্সটাকে আরেকটু বাড়িয়ে দেবে আপনার ফোনটাকে কিন্তু কুল রাখার জন্য সেখানে কিন্তু কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে গ্রাফিক্স হিসেবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো সিক্স ফোর যার কারণে কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে এবং আপনার কী বলে ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে একটি অন্য রকমের এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে পাবেন এবং যেটি কিন্তু অনেক সুন্দর এবং এতে রয়েছে কি স্ন্যাপড্রাগনের আটশো ষাট প্রসেসরটি এবং এটার সাথে যদি একটু তুলনা করি স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি এই প্রসেসরের সাথে তাহলে দেখব যে আমাদের এই ফোনের প্রসেসরের চাইতে কিন্তু এইট সেভেন্টি এই প্রসেসরটি অলমোস্ট থার্টি নাইন ফাস্টার সো অল্প কিছু টাকার জন্য কিন্তু আমরা এই প্রসেসরটি পাচ্ছি না কারণ হচ্ছে ওটি কিন্তু পোকো এফ থ্রি এই ফোনটিতে দেওয়া আছে সো দশ থেকে বারো হাজার টাকা বাজেট যদি আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু ওই ফোনটি পার্চেস করতে পারেন ওই ফোনের একটি রিভিউ তৈরি করব এবং ওই ফোনের একটি হ্যান্ডসন রিভিউ ভিডিও আসবে আমার চ্যানেলে সেই জন্য বলছি চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে এলপিডিডি আর ফোর এক্স র্যাম এবং ইউফেস থ্রি পয়েন্ট ওয়ান এই প্রাইস রেঞ্জে এসে কিন্তু প্রসেসর তারপর আপনার র্যাম এবং ইউফেস স্টোরেজের যে ফ্যাসিলিটিস এই তিনটিরই কিন্তু এরকম সুন্দর কম্বিনেশন আমার জানা মতে এই প্রাইস রেঞ্জে এখন পর্যন্ত নেই পোকো এক্স থ্রি প্রতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপিএস ডিসপ্লে একশো বিশ হার্স রিফ্রেশ এইচ ডি আর টেন সাপোর্ট রয়েছে এখানে চারশো পঞ্চাশ নিট ব্রাইটনেস রয়েছে এবং রেজলেশন হিসেবে দেওয়া আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং পিপিআই হচ্ছে তিনশো পঁচানব্বই পিপিআই যার কারণে কিন্তু যখনই কোনো কন্টেন্ট আমরা ওয়াচ করছিলাম তখন কিন্তু যদিও আইপিএস ডিসপ্লে কিন্তু তারপরেও আইপিএস হিসেবে কিন্তু এটি যথেষ্ট ব্রাইট ছিল এবং কন্টেন্টগুলো ক্লিয়ারই ছিল স্টেডিও স্পিকার থাকার কারণে কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট হাই হবে এবং যারা আসলে টাস্কিং করেন বা মাল্টিমিডিয়া যারা ইউজ করেন আর কি মুভি টুভি দেখেন ফোনে তারা কিন্তু আসলে অন্য লেভেলের এক্সপিরিয়েন্স এখান থেকে পাবেন এবং যারা প্রথমবার আসলে স্টেডিও স্পিকারের ফিল্ডটা এখানে নেবেন তারা কিন্তু আসলেই অনেক ভালো লাগবে তাদের কাছে আর কি যেটি এখন আমার কাছে মনে হচ্ছে সবচাইতে সুখের খবর হচ্ছে এই ফোনটিতে দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যেটি অনেক দরকারি একটি ফিচার্স কিন্তু তারপরেও অনেক ফোনে কিন্তু এখন মিসিং দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি এটির ইনহ্যান্ড ফিল্ড যথেষ্ট ভালো এবং এর যে ওয়েট এটি কিন্তু দুইশো গ্রামের মতো এবং এটি কিন্তু অনেক হ্যাভি একটি ওয়েট এবং সামনের দিকে কিন্তু স্ক্রিনে প্রোটেকশন হিসেবে দেওয়া আছে কন্ডিং গোয়া গ্লাস সিক্সের প্রোটেকশন আমরা একটু ক্যামেরা ফিচার সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি বা ক্যামেরা কিন্তু অনেক ফিচার সমৃদ্ধ কি বলে পোকো এক্স থ্রি প্রোর ক্যামেরাটি আমরা বেশ কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদেরকে দেখাবো ভিডিও এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো পোকো এক্স থ্রি প্রোতে কিন্তু মেন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ফোর্টি এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটি কিন্তু অ্যাপারেচার ওয়ান পয়েন্ট এইট এবং এটি কিন্তু সনি তরফ থেকে নেওয়া আইম্যাক্স ফাইভ এইটটি টু এবং আট মেগাপিক্সেলের একটি কিন্তু আলট্রা রয়েছে এবং দুই মেগাপিক্সেলের মাইক্রো এবং দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর রয়েছে এবং এই তিনটি সেন্সর কোন কোম্পানি থেকে নেওয়া এটি কিন্তু এখনও আননি রয়ে গেছে দেখতে পাচ্ছেন পোকো এক্স থ্রি প্রো দ্বারা ক্যাপচার করা কিছু ছবি স্যাম্পল ছবিগুলো কিন্তু ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ক্যাপচার করেছে এবং যখন এগুলোকে জুম করা যায় তখন কিন্তু একটু কোয়ালিটি লেস হয়ে যায় কিন্তু জুম করার পরে কোয়ালিটি লেস হবে এটাই স্বাভাবিক ওভারঅল আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এই ফোনের যে ইমেজ কোয়ালিটি সেটি কিন্তু যথেষ্ট ভালোই লেগেছে আমার কাছে মাইক্রোসফটটি খুব একটি বেশি কাজের নয় আমরা এগুলো খুব একটা ইউজ করি না আমরা একটু ভিডিও যদি দেখি তাহলে ভিডিও স্যাম্পলের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ফোকাসিং ক্ষেত্রে ফোকাস খুব ভালোই ফোকাস করেছে এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে বলবো যে যখন মানে বাইরের দিকে ফোকাস করছিলাম তখন কিন্তু কাছের যেই সাবজেক্টটি থাকে সেটি কিন্তু কেমন যেন একটু ডার্ক হয়ে যায় এবং জুম করার পরে কিন্তু কোয়ালিটি লেস হয়ে যায় এবং এটি হচ্ছে আপনার ব্যাকসাইডে ভিডিও কোয়ালিটি

দেওয়া আছে পাঁচ হাজার একশো বিশ এম একটি ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়ার্ড ফাস্ট চার্জার ইন বক্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ফোনের নেগেটিভ সাইড আমার কাছে লেগেছে এই ফোনের ব্যাক ব্যবহার করা হয়েছে প্লাস্টিক আইপিএস হলেও কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল যার কারণে কিন্তু এই প্রাইজ রেঞ্জে এটি কে খারাপ বলা যাচ্ছে না এই বিষয়গুলো বাদ দিলে বাকি সব কিছুই আমার কাছে প্রাইস রেঞ্জ থেকে শুরু করে সব কিছুই পোকো এক্স থ্রি প্রোর পজিটিভ সাইডই মনে হয় পোকো এক্স থ্রি প্রোর প্রাইস রেঞ্জ পোকো এক্স থ্রি প্রো আনফিসিয়ালি আমার মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ এর আশেপাশে সেল হবে এর বেস ভেরিয়েন্ট এবং অফিসিয়ালি থার্টি থ্রি এর আশেপাশে সেল হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ বাংলাদেশে আসবে এটি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে কাপল অফ উইকসের মধ্যেই আমরা পেয়ে যেতে চলেছি আন অফিসিয়ালি পোকো এক্স থ্রি প্রো বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি আসতে মনে হয় আরেকটু বেশি সময় লেগে যাবে এবং যখনই অফিসিয়ালি আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো অবশ্যই চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং